আজকের ভিডিওতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমরা তো এর আগে একটা পেজ নিয়ে কাজ করছিলাম, তো আমরা এখন মাল্টি পেজ নিয়ে কাজ করব বা অনেকগুলো পেজ নিয়ে কাজ করব। হ্যাঁ, তো এই জন্য আমরা হচ্ছে অন্য আরেকটা ভিডিও আমরা এখানে লোড করছি, এই যে এটাকে ড্র্যাগ করে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। হ্যাঁ, এখানে ছাড়ার পরে আমরা যখন এটাকে দেখছি, এটা হচ্ছে 3.9 সেকেন্ড। হ্যাঁ, এটা কীভাবে কাজ করে একটু দেখি। আমরা একটু লোড নিয়েছে, নেট স্পিড খুব স্লো আর কি। আচ্ছা, এখানে লোডটিকে আমরা প্লে করে দেখে আসি। ওকে, এটা 10 সেকেন্ড পরে ওইটা থাকবে হচ্ছে 3.9 বা 4 সেকেন্ড। হ্যাঁ, ওকে, 10 এন্ড দেন এইটা আসছে, তাই তো? ওকে, এটা যেহেতু আমরা এখন এডিট করিনি এই জন্য হয়তো এটা এরকম শো করছে। হ্যাঁ, আমরা এটাকে কেটে দিই, কেটে দেওয়ার পর এটাকে আমরা একটু এডিট করি। আচ্ছা, বাইরে একটা ক্লিক করি, ক্রপিং, ওকে, ফ্রেড। আমরা আসলে ফ্রেড হিসেবে চাচ্ছি নাকি রাইজিং চাচ্ছি আর কি, এই যে এরকম, এটা বেটার লাগছে, তাই তো? বা আমরা এই যে এইটা কিন্তু এটার সঙ্গে যায় আর কি। হ্যাঁ, ওকে, আমরা এখানে নাম চেঞ্জ করে দিতে পারি। আবার এখানে ব্যাকগ্রাউন্ডের একটা বিষয় আছে, তাই না? আমরা ব্যাকগ্রাউন্ডে যদি এরকম দিই, বাট এখানে কিন্তু আবার ছবি দিতে হবে, তো এটা স্ট্রবেরি থাকুক আর কি। আর তারপরে ওয়েব ডিজাইনের সাথে স্ট্রবেরি কেমন দেখায় এই ক্ষেত্রে। আচ্ছা, আমরা আপাতত এটা রাখি এবং এটাকে আমরা চেঞ্জ করলে করতে পারি। হ্যাঁ, তো আমরা যখন দুইটা নিয়ে করলাম তখন কিন্তু দেখুন এভাবে করে যাচ্ছে। হ্যাঁ, আমি একটু ক্লোজ করি, এখানে একটা কালার মেবি শো করছিল কোথায়। ওকে, আচ্ছা, ওইখানে এই কালারটা শো করছিল। ওকে, তো আমরা এইটা এভাবে দিয়ে রাখতে পারি। এবার আমরা যদি একটা জিনিস মনে করতে পারি, সেটা হলো টোটাল 14 সেকেন্ড, আমরা চাচ্ছি যে টোটাল হবে 10 সেকেন্ড। তো আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা এটাকে একটু বাড়িয়ে দিলাম, বা এটাকে আমরা করলাম 5 সেকেন্ড। হ্যাঁ, জাস্ট 5 লিখলে এটা 5 সেকেন্ডের হয়ে গেল। হ্যাঁ, এবং পূর্বেরটা যেটা ছিল সেটাও আমরা চাচ্ছি এটাও থাকবে 5 সেকেন্ডের। হ্যাঁ, ওকে, ক্লিক করি এবং এখানে 5 লিখে দিই। ওকে, আচ্ছা, টোটাল এখন 10 সেকেন্ড। আমরা যদি ওপেন করি, আচ্ছা, এখানে আমরা একটু কমাইতে পারতাম। হ্যাঁ, ওকে, এই যে দেখুন, ঠিক আছে, অর্থাৎ দুইটা ভিডিও নিয়ে একটা ভিডিও তৈরি করা। হ্যাঁ, আমরা চাইলে আরও একটা অ্যাড করতে পারি, সাপোজ এইটা। আচ্ছা, এই পেজটা, হ্যাঁ, চলে আসছে। ওকে, এটাকে যদি আমরা, এটা অ্যানিমেট পোর্শনে আছে, এটা কিভাবে কাজ করে দেখি। এটা 15 সেকেন্ড, আচ্ছা, ওইটা সহ নিবে। আমরা এখান থেকে শুরু করি, বা এখান থেকে, এখান থেকে, সরি, এখান থেকে, ও, এটা প্লে করি এখান থেকে। আর নেট স্পিড খুবই স্লো, এই জন্য একটু প্রবলেম করছে। আচ্ছা, আমরা এটাকে ক্রস করে দিই, তাহলে এখান থেকে শুরু করি। এখানে যাবে 10 সেকেন্ড, আর ওখানে হচ্ছে 5 সেকেন্ড। হ্যাঁ, ওয়েট, ওকে, আচ্ছা, এটা হচ্ছে অ্যানিমেশন হয়ে আছে। ওকে, ফাইন, আমরা ক্লিক করি। ক্লিক করার পরে আমরা যদি এটা এইভাবে দেখতে চাই, বা এটা এইভাবে আসুক, হ্যাঁ, থাম্বনেল হিসেবে, তো এই যে এটা দেখুন, আমরা আমরা এবং আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে একটা টাইমিং দেওয়া আছে, ঠিক আছে। আমরা টাইমিংটাকে, আমরা টোটাল ফ্রেমটাকে ধরি। ওকে, এখানে আমরা টাইমিংটা কমাই দিব, বা আমরা এখানে বলছি যে টাইমিং হবে 3 সেকেন্ড। হ্যাঁ, ওকে, ফাইনালি 13 সেকেন্ডের একটা ইয়া হচ্ছে। আচ্ছা, আমরা আরো একটা পেজ নিয়ে এখানে করতে পারি। আমরা আরো একটা পেজ নিই, ওকে, এখানে আমরা করতে পারি, বা অ্যানিমেট আছে এটা থেকে আমরা চেঞ্জ করতে পারি, আমরা এটা দিতে পারি, বা এটা যেমনটা চাই আর কি। হ্যাঁ, বা এরকমটা, ওকে, তো এটা ডিপেন্ড করবে আসলে আপনি কিরকমটা চাচ্ছেন। হ্যাঁ, তো এটা এখন আমরা যদি এটার ইয়েটা করি, আমরা সাইজটা মানে হচ্ছে কি বলে ডিউরেশনটা, ওকে, ডিউরেশনে গেলাম। এখন আমরা চাচ্ছি যে আমার চারটা আছে, চারটাতে আমরা 3 সেকেন্ড করে দিব। হ্যাঁ, ওকে, এটা 3 সেকেন্ড, 3 সেকেন্ড পেয়েছে, 3 সেকেন্ড। হ্যাঁ, এটার 3 সেকেন্ড আমরা চাচ্ছি। আচ্ছা, এখানে একটু
বাইরে ক্লিক করতে হবে, তাহলে এটা আসলে টাইমিংটা এখানে শো করবে। হ্যাঁ ওয়েট, ওকে, এটা 3 সেকেন্ড আছে, এখানে আমরা 3 সেকেন্ড বলে দিই। ওকে এটার 3 সেকেন্ড, তাহলে 3 4 টোটাল হবে 12 সেকেন্ডের মতো হবে। হ্যাঁ ওকে ক্লিক করি, এটাকে 3 সেকেন্ড করি, 3 সেকেন্ড, ওকে ডান, তাহলে 3 4 12 সেকেন্ড। এবার দেখুন কেমন লাগে। ওকে আচ্ছা, মূলত এইভাবে করে আমরা আমাদের হচ্ছে ভিডিওটাকে তৈরি করতে পারি। তো এটা তো ছিল হচ্ছে যে মানে আমরা ভিন্ন ভিন্ন পেজ থেকে আমরা নিয়ে আসলাম, তাই না? এর নেক্সট ভিডিওতে আমরা দেখা যাচ্ছে যে একটা টেমপ্লেট থেকে আমরা টোটাল ভিডিওটা বানাবো। তো এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন সবাই।